আমি মেসি। আমি N360 এর ভিডিও দেখি, আমার কাছে তাদের ভিডিওগুলো খুব ভালো লাগে, ইউনিক মনে হয়। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, আরও আছে, দেখতে থাকুন। আপনারা কম বাজেটের গ্যাজেটস রিভিউ এবং ইউনিক সব ভিডিও পেতে N360 সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ও ফলো দিবেন। আমি অলরেডি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রেখেছি। এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন, এই ভিডিওটা কিন্তু একটা ছবি থেকে তৈরি করা স্মার্টফোন দিয়ে। চাইলে আপনাদের স্মার্টফোন দিয়ে আপনারাও এরকম একটা ভিডিও তৈরি করতে পারবেন, যে কোনো ছবি থেকে, যে কোনো কথা বলাতে পারবেন যে কোনো ছবিকে। আর এরকম সব ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেল N360 সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। ফার্স্টে আমি দেখাবো আপনার এই কাজটা কিভাবে করবেন, এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এই সাইটে আপনি কিভাবে আসবেন। সুতরাং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো এই সাইটে আসার পর এখানে একটা অপশন রয়েছে, দেখেন, এই অপশনে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আরেকটা পেজ ওপেন হবে, এখান থেকে ফ্রি ট্রায়াল অপশনে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখেন আরও নতুন একটা পেজে নিয়ে এসেছে, এই জায়গায় আরও একটা অপশন রয়েছে, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে নতুন পেজে। এই পেজে আসার পর আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার গুগল বা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, বাম পাশে খেয়াল করলে দেখতে পাবেন, অথবা নিচে যে একটা প্রোফাইল আইকন রয়েছে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। সো প্লাস আইকনে ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে গুগলের একটা আইকন বা লোগো রয়েছে, এই লোগোর উপর ক্লিক করে দিবেন। গুগলের লোগোর উপর ক্লিক করার পর আপনার এই ব্রাউজারে যতগুলো ইমেইল লগ ইন করা রয়েছে সবগুলো শো করবে। এখান থেকে আপনি যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, জাস্ট নর্মালি ওই জিমেইলের উপর টাচ করে দিবেন। এখান থেকে আমি যদি এই নিচের জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, ধরুন এই জিমেইল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে আমি এটার উপর ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি আমার একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ফটো এডিট করতে পারবো। এর জন্য এই যে প্লাস আইকনটি রয়েছে, আবারও এটার উপর ক্লিক করে দিতে হবে। সো এটার উপর ক্লিক করার পর যদি এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসে, মোবাইল এক্সপিরিয়েন্সিং বা মোবাইল এক্সপিরিয়েন্স কামিং সুন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ডেস্কটপ সাইট অন করতে হবে। এর জন্য গুগল ব্রাউজারে, যে গুগল ক্রোম ব্রাউজারের ডান দিকে উপরে যে থ্রি ডট আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন। একটু নিচে দেখেন ডেস্কটপ সাইট নামের একটা অপশন রয়েছে, এইটাতে ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি আগে থেকে আপনার অন করা থাকে, তাহলে আর এই কাজটা করতে হবে না। সো এই ডেস্কটপ সাইট অন করার পরে আপনি জাস্ট এখান থেকে ব্যাকে আসবেন, একইভাবে আবারও প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে দেখেন অনেকগুলো ক্যারেক্টার এখানে রয়েছে, চাইলে এখান থেকে একটা ক্যারেক্টার সিলেক্ট করতে পারেন, অথবা গ্যালারি ফটো সিলেক্ট করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হবে। এখান থেকে যে ফটোটাকে দিয়ে আপনি কথা বলাতে চাচ্ছেন সেই ফটোটার উপর ক্লিক করে ডান অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার ফটোটা এখানে যখন অ্যাড হয়ে যাবে, তারপর যদি খেয়াল করেন ডান পাশে দেখতে পাবেন এই ফটোটা অ্যাড হওয়ার পরে ডান পাশে এখানে একটা বক্স রয়েছে। আপনাকে যেটা করতে হবে, এই বক্সে আপনি এই ফটোটাকে দিয়ে বা এই ছবিটাকে দিয়ে যে কথাগুলো বলাতে চাচ্ছেন সেই কথাগুলো এখানে লিখে দিবেন, বাংলাতেও লিখতে পারবেন। এরপরে যদি আপনি খেয়াল করেন সবগুলো লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচে একটা অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজে এখানে লিখেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এই লেখাটা যে ল্যাঙ্গুয়েজের হবে আপনি সেই লেখার ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাহলে বাংলা, ইংলিশ, হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন দিয়েছে, এবং এখান থেকে বাংলা, বাংলাদেশ নামের যে অপশনটা রয়েছে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ এখানে লিখেছি আমি বাংলা ভাষায়। এরপরে আপনি এই কথাগুলো মেল নাকি ফিমেল ভয়েসে অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি সেলের ভয়েসে এটা অ্যাড করতে চান, তাহলে এখান থেকে মেল, এবং মেয়ে ভয়েস অ্যাড করতে চাইলে ফিমেলের যে অপশন রয়েছে এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে মেল ফিমেল সিলেক্ট করার পরে আপনার মোটামুটি এখানের কাজ শেষ। ডান দিকে উপরে এখন যদি খেয়াল করেন জেনারেট নামের একটা অপশন রয়েছে, জেনারেট অপশনের উপর নর্মালি টাচ করে দিবেন। তারপর এরকম একটা পপ আপ আসবে, এখানেও অপশন রয়েছে জেনারেট নামের, এখান থেকে এই জেনারেট অপশনে আবারও ক্লিক করবেন। এরপর কয়েক সেকেন্ড সময় নিবে আপনার ভিডিওর লেন্থ কতটা হচ্ছে, অর্থাৎ আপনি কতটা লম্বা স্ক্রিপ্ট লিখে দিয়েছেন সেটার উপর নির্ভর করে, এবং আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে। সো এই দুইটা ফ্যাক্ট এখানে কাজে আসবে, তারপরে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে। দেখেন অলরেডি আমার ভিডিও তৈরি হয়ে গিয়েছে এখানে। যেহেতু আমার ভিডিওটা খুব ছোট ছিল, এখন এই ভিডিওর উপর টাচ করে দিলেই কিন্তু ভিডিওটা ওপেন হয়ে যাবে এখানে। এরপর আপনি এই ভিডিওর উপর আবার প্লে অপশনে ক্লিক করে এই ভিডিওটাকে প্লে করে দেখে নিতে পারবেন। এছাড়া এখানে রয়েছে ডাউনলোড অপশন, চাইলে আপনি ওখান থেকে এই ভিডিওটাকে আপনার গ্যালারিতেও নিয়ে আসতে পারেন। সো এভাবে খুব সহজে
এই সাইটটাকে ব্যবহার করে আপনি কিন্তু যে কোনো ছবিকে যে কোনো কথা বলিয়ে নিতে পারবেন, চাইলে কোনো সেলিব্রিটি কিংবা আপনার নিজের ফটো, আপনার বন্ধু বান্ধবের ফটো, যে কোনো ফটোকে আপনার ইচ্ছা মতো কথা আপনি বলিয়ে নিতে পারবেন এই সাইটটা ব্যবহার করে। এখন এই সাইটে আসবেন কীভাবে? এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ফার্স্টে, চাইলে ক্রোম ব্রাউজারও ওপেন করতে পারেন। এরপর প্রথমে ডেস্কটপ সাইট অন করে নেবেন, অথবা না করেও আপনি google.com আসবেন। google.com আসার পরে গুগলের যে সার্চ বক্স রয়েছে সেখানে, অথবা ইউআরএল বক্সে, ব্রাউজার যে ইউআরএল বক্স রয়েছে, যে কোনো এক জায়গায় আপনি জাস্ট লিখে দিবেন d লিখে একটু স্পেস দিয়ে di, এই লেখাটা লিখে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা সাইট চলে আসবে। এরপর এই সাইটের উপর আপনি ক্লিক করে দিবেন। এই সাইটে ক্লিক করার পরে যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এটাতেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে দেখে নেবেন ফার্স্টের এই সাইটটা, যেটা আমি মার্ক করে দেখাচ্ছি, এটা গুগলে সার্চ করার পর ফার্স্টেই আসবে, এবং এইটার উপর ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট আবার ওপেন হবে। এখান থেকে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে আপনি আমি এতক্ষণ যে প্রসেসগুলো দেখালাম এই প্রসেস ফলো করে যে কোনো ছবিকে কথা বলাতে পারবেন। ভিডিওটা যদি একটু ইনফর্মেটিভ মনে হয় এবং এরকম ইনফর্মেটিভ ভিডিও প্রতিদিন পেতে চান, এছাড়া কম বাজেটের গ্যাজেটের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন।